Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. I hope you all are doing great. So, today's video is about makeup kit. You can call it daily routine makeup kit or travel makeup kit. So, today's video is school going, college going, university going, office going. You can use it helpful. So, don't waste more time. Let's get into the video. So, I tried to basic and affordable price in the product. So, you can use a transparent makeup kit in the first place. এছাড়া তোমরা চাইলে তোমাদের বাসায় থাকা যে কোনো পাউচ টেপে যে ব্যাগগুলো আছে সেগুলোও ইউজ করতে পারো তো আমাদের ফার্স্টই লাগবে একটা বিবি ক্রিম সো এখানে আমরা কোনো ফাউন্ডেশন রাখছি না কারণ ফাউন্ডেশন হেভি লুক দেয় তো আমাদের বিবি ক্রিম রাখার কারণ হচ্ছে বিবি ক্রিম কিন্তু আমাদের প্রতিদিন একটা ন্যাচারাল ফিনিশ দিবে কোনো হেভি লুক দিবে না জাস্ট আমাদের বোঝায় যাবে না নো মেকআপ একটা লুক দিবে সো যখন আমরা ট্রাভেল করি তখন অনেক সময় কিন্তু আইলাইনার অথবা মাসকারা মেসি হয়ে যায় সো তখন ওটাকে ওয়াইপ আপ করার সময় কিন্তু আমাদের বিবি ক্রিমের দরকার হতে পারে টাচ আপ করার জন্য এছাড়া আমাদের নিজেদের কিন্তু যে কোনো সময় টাচ আপ করার দরকার হতে পারে সো আমার কাছে মনে হয় বিবি ক্রিম হচ্ছে মাস্ট হ্যাভ আপনি আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে একটা বিবি ক্রিম পারচেজ করতে পারেন এছাড়া যাদের ড্রাই স্কিন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা বিবি ক্রিম বা ফাউন্ডেশন যেটাই ব্যবহার করেন না কেন সাথে অল্প পরিমাণে একটু ময়শ্চারাইজার অ্যাড করে নেবেন তো এরপরে আমাদের টাচ আপের জন্য লাগবে একটা ফেস পাউডার যারা স্কুল গোয়িং আপু আছো তারা চাইলে বিবি ক্রিমটা স্কিপ করতে পারো বাট আমার কাছে মনে হয় যে টাচ আপের জন্য ফেস পাউডারটা কোনোভাবেই স্কিপ করা যাবে না এটা হচ্ছে মাস্ট হ্যাভ বিশেষ করে যাদের অয়েলি স্কিন তারা তো এটা বুঝতেই পারছো এছাড়া আমি স্কুল গোয়িং আপুদের জন্য সাজেস্ট করব যে তোমরা চাইলে কিন্তু স্যান্ডালউড পাউডারগুলো ক্যারি করতে পারো সাথে অনেক স্কুলে কিন্তু মেকআপ আইটেমের উপরে বিভিন্ন রুলস থাকে রেগুলেশনস থাকে সো সেক্ষেত্রে যদি তোমরা স্যান্ডালউড পাউডারটা ইউজ করো সেক্ষেত্রে কেউ বুঝতেই পারবে না যে তোমরা কোনো টাচ আপ করেছো এখানে আমি তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করছি যেসব স্কুলে মেকআপ একেবারেই নিষিদ্ধ তারা একটা কাজ করতে পারো একটা হ্যান্ডকারচিফ বা রুমালে জাস্ট পাউডারটা লাগিয়ে তারপরে ব্যাগে ক্যারি করতে পারো যখন তোমার মনে হবে যে ফেস থেকে অয়েলটা অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হচ্ছে তখন জাস্ট একদম মুছে নিবা একদম কেউ বুঝতেই পারবে না এছাড়া আমি বাকিদের জন্য সাজেস্ট করছি আই ম্যাজিকের এই প্রফেশনাল কসমেটিক্সের ফেস পাউডারটা মাই শেরিস 03 এটা এত বেশি পরিমাণে লাইট ওয়েট ট্রাভেলের জন্য আমার কাছে এটা বেস্ট মনে হয় আর আমার কাছে মনে হয় এটা অনেকক্ষণ যাবত অয়েলটাকে কন্ট্রোলও করতে পারে তোমরা অনেকেই কিন্তু বিশেষ করে কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে পুরো ফেসে পাউডারটা অ্যাপ্লাই করো যার কারণে একটা কেকি ভাব চলে আসে তো তোমাদের আমি সাজেস্ট করব তোমাদের ফেসে যে পোর্শন থেকে অয়েলটা ইনক্রিজ হয় জাস্ট ওই পোর্শনেই পাউডারটা অ্যাপ্লাই করবা এরপরে কিন্তু তোমরা চাইলে হালকা পাতলা ব্লাশ অ্যাপ্লাই করতে পারো সো এখানে আমি তোমাদের সাজেস্ট করব পিঙ্ক ফ্ল্যাশের এই ব্লাশটা এটা হচ্ছে ব্লাশ প্লাস হাইলাইটারের একটা কম্বো আমার কাছে এটা বেস্ট মনে হয় ইউজ করার পরে একদমই বোঝা যায় না জাস্ট একটা ন্যাচারাল ফিনিশ দেয় এটা ব্লাশ প্লাস হাইলাইটারের মিক্সচার হলেও এটাতে কিন্তু পার্টিকলগুলো একদমই ইনভিজিবল এছাড়া যারা টিনেজার আছো তাদেরকে এটা আমি হাইলি রেকমেন্ড করব এছাড়া বিগিনারদেরকেও এটা রেকমেন্ড করব এটা একদমই ম্যাচিওর কোনো লুক দিবে না নো মেকআপ প্লাস ন্যাচারাল ফিনিশের জন্য তোমরা চাইলে এটা পারচেজ করতে পারো আর এটার প্রাইস রেঞ্জও বেশ অ্যাফোর্ডেবল প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দিব আচ্ছা এটার শেড নাম্বারটা আমার এখন মনে আসছে না শেড নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিব এছাড়া তোমরা চাইলে কিন্তু বাজেট বাড়িয়ে টিনটু ইউজ করতে পারো স্কিন লাইক টিনগুলোর প্রাইস একটু এক্সপেন্সিভ হয়ে থাকে টিনগুলো সাধারণত স্কিনটাকে অ্যাবজর্ব করে নেয় সো আমার কাছে মনে হয় যে একটা ভালো টিন্ট অবশ্যই ইউজ করা দরকার তাই আমি তোমাদের এখানে টিনগুলো রেকমেন্ড করছি না বিকজ দিস কিট অল অ্যাবাউট অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টস তো এরপরে হচ্ছে আমাদের লাগবে একটা কাজল সো যারা কাজল পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো আর যারা পছন্দ করো তারা রাখতে পারো সো এখানে আমি তোমাদের রেকমেন্ড করছি ল্যাকমির এই আইকনিক কাজলটা এটা আমার কাছে মনে হয় যে ইরিটেশন হয় না বাট যাদের ওয়াটার লাইন অনেক বেশি ওয়াটারি তাদের ক্ষেত্রে এটা কোনো কাজ করবে না স্ম্যাচ করবে সো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা কোন কাজলটা ইউজ করো যেটা কিনা ওয়াটার প্রুফ অনেস্টলি বলছি এটা ইউজ করার পরে চারপাশে প্রচুর পরিমাণে স্প্রেড করে সো এটা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি না এরপরে হচ্ছে মাই মোস্ট ফেভারিট মাস্কারা তো এই এজেন্সের মাস্কারাটা আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করছি এটা বেস্ট এটা অনেক হাইপড একটা প্রোডাক্ট তোমরা তো দেখেই থাকবে সো আমার কাছে মনে হয় ইটস ওয়ার্থ দ্য হাইপ সো ডেফিনেটলি এটা তোমরা পারচেজ করতে পারো আমার পক্ষ থেকে এটা হাইলি হাইলি রেকমেন্ডেড যারা ফলস ল্যাশ পছন্দ করো না তাদেরকে এটা আমি হাইলি রেকমেন্ড করব তোমরা এটা ইউজ করো একদম স্যাটিসফাইড হবা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এটা অলরেডি কারা ইউজ করো তারা আমাকে কমেন্টে জানাতে পারো এবং তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো এন্ড এটা ইউজ করার পরে তোমরা নিজেরাই আয়নার সামনে দাঁড়িয়ে বলবা ও মাই গড ইজ দিস গার্ল হু আই এম সো জোকস অ্যাপার্ট আর এটা কিন্তু একদমই মানে ভুল কথা না ইন দ্য মিডল অফ দ্য নাইট অল গার্লস আর ডুইং দ্য সেম থিং সো এটা তোমাদের সাথে রিলেটেবল কিনা কমেন্টে অবশ্যই জানিও তো এরপরে হচ্ছে আমাদের শো স্টপার কনফিডেন্স বুস্টার লিপস্টিক সো আমি তোমাদের এখানে সাজেস্ট করব পিঙ্ক ফ্ল্যাশের এই লিপস্টিক গুলো আমার কাছে মনে হয় অনেক এক্সপেন্সিভ লিপস্টিকের থেকে এটা অনেক বেশি বেটার এটা খুবই লাইট ওয়েট ইউজ করার পরে এটা একদমই ক্র্যাক্ট করে না সো এটা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি আর ডেইলি ইউজের জন্য এটার থেকে বেটার অপশন তো
হতেই পারে না এটার প্রাইসও বেশ অ্যাফোর্ডেবল আর এটা যদিও ওয়াটারপ্রুফ না বাট এটা ইউজ করার পরে তোমরা চিল মোডে সারাদিন খাওয়া দাওয়া করতে পারবা কোনো প্রবলেম হবে না তো এই ছিল আজকের ভিডিও তো আমি এখানে ট্রাই করেছি অ্যাফোর্ডেবল রেঞ্জে একটা মেকআপ কিট তৈরি করার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে তোমার মন্তব্য জানাবে এত বেশি শীতে তোমাদের কার কি অবস্থা সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলবে না এবং আমার ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি এগুলো কিন্তু আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিয়েছি তোমরা চাইলে সেখানে ফলো করতে পারো কোন টপিক নিয়ে অথবা কোন প্রোডাক্টের রিভিউ নিয়ে আমার ভিডিও মেক করা উচিত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এছাড়া তোমাদের যদি বিউটি রিলেটেড কোনো প্রকার কিউরি থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো আমি অবশ্যই ট্রাই করব তোমাদের প্রবলেমের সলিউশন দেওয়ার আই হোপ ইউ গাইস এনজয়ড দিস ভিডিও সো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ